একজন নতুন ছেলে, সে ভালো করছে ডেফিনেটলি এবং আরো ভালো করবে অবশ্যই। নাজমুল শান্তর মধ্যে সেই ট্যালেন্ট রয়েছে, তাকে আমি ফুল টাইম ক্যাপ্টেন হিসেবে চাই। ইট মিনস ফুল টাইম ক্যাপ্টেন হিসেবে যখন একজন কোচ এভাবে ডিক্লেয়ার করে অমুককে চাই, তার মানে ফুল টাইম ক্যাপ্টেন যে তার থেকে সে বেটার অথবা তাকে তিনি আপকামিং ফিউচারে চাচ্ছেন না। ইজ ইট দ্য রাইট ওয়ে টু টক? না, এটা কখনোই না। দেখুন আপনি যদি মানে অনেক কিছুই আপনাকে আসলে ডিপ্লোমেটিক ওয়েতে করতে হয়, কিছু জিনিস আপনি ইগো বলে কিছু একটা জিনিস আছে, সেটা বড় প্লেয়ার হোক আর ছোট প্লেয়ার হোক, এখন সেটাতে আসলে সেটাকে আপনাকে আসলে বুঝতে হবে আমি যে এখন কি যে আসলে কারেন্ট ক্যাপ্টেন সে কি এটা ভালোভাবে নিবে কি নিবে না, তার সাথে ডিসকাশন হতে পারে, বিসিবি নিজেই বলতেছে। আমার মনে হয় যে সাকিবের সাথে যদি ওপেনলি ডিসকাস করে সাকিব কিন্তু হয়তো বলতে পারবে শান্তরে দিয়ে দাও, একদমই ঠিক আছে, একদমই বলতে পারবে তুমি শান্তরে দিয়ে দাও, ঠিক আছে। আমার কাছে মনে হয় যে এটা হইলে আরো সাকিব আমার যথেষ্ট সম্মান দেওয়া হইলো, আমি আসলে আমি জিনিসটা অনেক ইজি ওয়েতে আমি এটা কি এক্সপেক্টেড। ধরেন ধরেন তামিমের সাথে অনেক কাহিনী হয়েছে, হ্যাঁ তামিম বিট অফ ইমোশনাল আমরা জানি, মুশফিকও বিট অফ ইমোশনাল, মুমিনুল হক হ্যাঁ ও বিট অফ ইমোশনাল, রিয়াদ ভাই তো একদমই চুপচাপ, বাট সাকিবের ক্যাপ্টেন্সি থেকে তাকে সরানোর আলোচনা সাকিব ক্যাপ্টেন থাকা অবস্থায় হইতে পারে? সালাউদ্দিন ভাই আপনি কি এটা কখনো বিশ্বাস করছিলেন? এটা হচ্ছে এখন নিউজিল্যান্ডে শুরু হয়েছে আলোচনা। আমি বললাম না আমাদের আসলে আমরা অনেক সময় বললাম না আমরা খুব তাড়াতাড়ি আগে সব সিচুয়েশন গুলো ভুলে যাই যে আসলে কি হচ্ছে, সাকিব কোন সিচুয়েশনে ক্যাপ্টেন্সি নিয়েছে এটা তো সবার মাথায় রাখা উচিত, ঠিক আছে। সেখানে তো সে তো নিতেও চায় না, ঠিক না, দেখুন না, ঠিক আছে। তো আমার মনে হয় যে যখন তাকে বিপদের সময় দিছি এখন আপনার একটু সুসময় আসছে বলে আপনি আমার আপনার বন্ধুরে ভুলে গেলেন। তো আমার মনে হয় সবকিছু একটা সুন্দরভাবে সবকিছুই আসলে অনেক কিছু সুন্দরভাবে হ্যান্ডেল করা সম্ভব, এবং যেটা আসলে অন্য আরেকজনকে হার্ট না করে আসলে করা সম্ভব। তো কেউ যদি হার্ট হয়ে যায় তো আসলে এটা এটা দলের জন্য ভালো না, টিমের জন্য ভালো, এবং হয়তো দেখা গেলো যে হয়তো অনেক সময় আমি আমার জিনিসটা অনেক পার্সোনাল নিয়ে নিতে পারি, নেয়ার মতোই আসলে ব্যাপারটা। তো এইখানে এই কারণে আমি বলবো যে অনেক কিছু অনেক সুন্দরভাবে করা সম্ভব সবকিছু। ওয়ান্স এগেইন মোহাম্মদ সালাউদ্দিন উইথ মি, আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা আমাকে দেখছেন আমার চ্যানেলে এবং পেজে, আপনাদের জন্য আমার সাথে অনেকটা কি বলবো যে রেস করে রেস 1 2 3 এটা হচ্ছে ফোর্থ ভার্সন সালাউদ্দিন ভাইকে ধরতে পেরেছি। সালাউদ্দিন ভাই একটু ন্যাশনাল ক্রিকেট নিয়ে একটু কথা বলতে চাই, বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটটা বছর শেষে মোটামুটি আমরা খুব ভালো ভালো সাফল্য পেয়েছি, এবং এই সাফল্যে কি আসলে বুঁদ হওয়ার সুযোগ রয়েছে কিনা? আমরা আসলে সফলতা পেলে অতীতের ব্যর্থতা বা ভুলগুলোকে ভুলে যাই? সাফল্য দেখেন আমাদের এখন যে ধরনের ছেলে পেলে ছেলেরা আছে আমাদের এখানে সাফল্য কম বেশি আসবে, ঠিক আছে, এখন ভালো নাকি বাই ডিফল্ট অনেকটা, হ্যাঁ অনেকটা। বাট আপনি আসলে বাইলেটারাল সিরিজ আপনি কি করছেন সেটা আসলে খুব বেশি যদি মুখ্য ধরেন যে না এটাই আমাদের সব, তাহলে কিন্তু আপনি একটা বড় ধরনের ভুল করবেন। আপনি হচ্ছে টুর্নামেন্টে কি করতেছেন, বড় টুর্নামেন্টে কি করছেন, কোথায় আপনি ট্রফি পাইছেন, সেটা আসলে অনেক বড় জিনিস, বড় ফ্যাক্টর। তো আমার মধ্যে বায়োলেটারাল সিরিজটাকে খুব বেশি গুরুত্ব না দিয়ে আপনার যদি প্ল্যান থাকে যে না আমি বায়োলেটারাল সিরিজগুলোতে আমি এইসব ছেলেগুলোকে আমি গ্রো আপ করবো টুর্নামেন্টে সালাউদ্দিন ভাই, মানে আমি যদি বলি যে বাংলাদেশের ইতিহাস সেরা ক্রিকেটার সাকিব আল হাসান তৈরি হয়েছে সালাউদ্দিন ভাইদের হাত ধরে, সত্যি কথা যেটা, সাকিব এবার ক্যাপ্টেন ছিল, দল নিয়ে অনেক ধরনের প্রশ্ন ছিল ওটাতে আমি গেলাম না, মানে আপনার চোখে কি মনে হয় যে এই মানে বিশ্বকাপে আমরা কেন আসলে আমাদের এক্সপেক্টেড রেজাল্টটা পেলাম না, নেদারল্যান্ডসের বিপক্ষে আমরা 150 করতে পারিনি? এই বিশ্বকাপে তো হজরবুল অবস্থা আসলে খেলা টুর্নামেন্টের শুরুর আগে আপনারা করে ফেলছেন, তো সেখান থেকে আসলে বেরোতে পারে না টিমটা, যেই কনফিডেন্সটা নিয়ে আসলে গেছে টিম মনে হচ্ছে যে অনেক ভালো করবে, মানে অ্যাকচুয়ালি কিন্তু অনেক ওইখানে অনেক ফাঁক ফুকট ছিল, তো সেটা হয়তো টুর্নামেন্ট খেলতে যেয়ে হয়তো ধরা পড়ছে, বা তার আগের হয়তো আপনি কারোর সাথে জিতেছেন তখন আপনার মনে হচ্ছে না। আমি বলছি দেখেন বাইলেটারাল সিরিজে অনেক টিমই আছে যারা আসলে কনফিডেন্স, হ্যাঁ অনেক টিমই আছে দেখা যায় তার পুরো টিমটা পাঠাবে না, বা ইংল্যান্ড যখন আসছে আমাদের দেশে আমরা জিতছি ইংল্যান্ডের সাথে, বাট আমাদের কিন্তু ইংল্যান্ডের কিন্তু হয়তো দেখা গেলো তিনটা ব্যাটসম্যান নিয়ে টি টোয়েন্টি সিরিজ খেলতে আসছে, আমরা তো মনে করছি আমরা তো উই আর ভেরি গুড উই আর ওকে, বাট আমার কাছে মনে হয় যে আপনি টু মেইন টুর্নামেন্টে কিভাবে ফোকাস করবেন সেটার আসলে আমার মনে হয় এই বছরটা আসলে তারা ঠিকভাবে আমার মনে হয় করে না, সেটা আমার মনে হয় দূর ভবিষ্যতে এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করা উচিত মনে হয় সালাউদ্দিন ভাই। মানে ধরেন সবার সাথে সবার সম্পর্ক ভালো থাকবে না, মানে এই জিনিসগুলো নিয়ে বেশি আলোচনা বেশি আপনার পক্ষ বিপক্ষ অবস্থান এগুলো দলকে ক্ষতিগ্রস্ত করে, এটা অনেক করে আমাদের দেশের আসলে আমাদের দেশের ছেলেদের আসলে আমরা যতটা আসলে আমরা ম্যাচিউর আমরা তত ম্যাচিউর না, আমি ছেলেদের তো মানে ছেলেদের হ্যান্ডেল করে আমি বুঝি আমরা আসলে অনেক ম্যাচিউর না, বাইরের দেশের একটা 25 মানে 18 বছরের ছেলে আমাদের একটা হয়তো 25 বছরের ছেলে, আচ্ছা ম্যাচিউরিটি তারা অনেক দেরিতে আসে আমাদের ছেলে, আমরা অনেক ম্যাচিউর না, আমরা ইমোশনাল জাতি, এর মধ্যে ইমোশন কিছু হইলে মানে সবকিছু পার্সোনাল ভাবে নিয়ে নেই, আপনি আপনার আমি আপনার সমালোচনা করতে পারবো না, করলে আপনি আমার সাথে মানে শত্রু, মানে আপনি আমরা দেখতে পারেন না, আপনাকে দেখতে পারেন জিনিসগুলো আসলে অনেকভাবে পজিটিভ ভাবে দেখা যায় নেগেটিভ ভাবে দেখা যায়,
তো এই ম্যাচিউরিটি আমাদের খুব কম। প্রফেশনালিজমের সাথে আপনার জায়গায় আপনি সমালোচনা করবেন, আমার জায়গায় আমি করব, ঠিক আছে, এটা এক একটা এক এক ভাবে দেখতে হবে। বাট আপনার খেলা তো আপনি খেলবেন, বাট অনেককে এফেক্ট করে, অনেক ছেলেদের বা এই বাইরের হয়তো অনেক কথাবার্তা অনেক ছেলেকে এফেক্ট করছে বা টিমের ভিতরে অনেককে ছেলে করে, বাট এইসব জিনিস টিমের অনেক জিনিস আসলে বাইরে আসা উচিত না, চলে আসে তো খেলাধুলা, এটা তো দিন শেষে আসে। আমি কুমিল্লা ভিক্টোরিয়ানসের ইনসাইড আমি জানি না, আপনি ন্যাশনাল টিমের অনেক ইনসাইড আমরা জেনে যাই, আমার টিমের অনেক ইনসাইড না জানি না, আমি জানি যে আমি কিভাবে মানে আমার টিমে অনেক প্লেয়ার আছে হোটেল ছেড়ে চলে গেছে, কিন্তু এটা কিন্তু বাইরে কেউ টের পায়নি, না না কেউ টের পায়নি, ঠিক আছে। তো জিনিসটা হচ্ছে আপনি কিভাবে হ্যান্ডেল করতেছেন সেটা আসলে খুব মুখ্য বিষয়। আমি একটু স্পষ্ট কিছু অ্যানসার দিতে, ধরেন তামিম ইকবাল দলে না থাকার পরে যে ব্যাখ্যা দিয়ে একটা প্রেস রিলিজের মতো অথবা হচ্ছে একটা ভিডিও কন্টেন্ট করলেন বা তার পেজে এসে যে স্টেটমেন্টটা দিলেন, আপনি কি মনে করেন যে এটা ঠিক কাজ করেছিল? দেখুন, এখানে আমি বলবো যে দুই পক্ষে আসলে ঠিক কাজ করেনি, না আমি সাকিবেরটা তো আসছে, দুই পক্ষে আমার কাছে মনে হয়েছে অনেক সময় আপনাকে মানে অনেক কিছুর জন্য আপনাকে আসলে একটু নীরব থাকতে হয় টিমের সাথে, টিমের সাথে আপনাকে অনেক সময় আমার ইগোটাকে আমাকে ফেলে দিতে হবে। আমি যদি ধরেন ক্যাপ্টেন হই বা যাই হই, আমার যদি মনে হয় যে আমাকে আজকে তাকে লাগবে, তখন হয়তো আমি আমার ইগোটা আমি ফেলে দিব, ওইটাই হচ্ছে লিডারশিপ। লিডারশিপ আসলে আপনি খালি কেটে দিলাম মাথা, এটা আসলে সব কিছু না, আপনাকে অনেক সময় অনেক কিছু ছাড় দিতে হবে এবং অনেক সময় আপনাকে অনেক কঠিন রুল দিতে হবে। আপনি এক্সপেক্ট করেছিলেন সালাউদ্দিন ভাই যে ধরেন সাকিবের ইন্টারভিউ, তামিমের ওই স্টেটমেন্ট, মানে এগুলো এই কয়েক ঘন্টার ব্যবধানে এরকম একটা ঘটনা বিশ্বকাপে যাওয়ার আগে ঘটতে পারে, মানে এটা দুজন কিন্তু আপনি কাজ করেছেন দুজনের সাথে, এটা এটা কখনোই হতে পারে না। একটা মানে আমি যেটা সবচেয়ে সারপ্রাইজ হয়েছি যে মানে বিশ্বকাপের আগে একটা দল যাচ্ছে, ধরেন আপনার প্রতিবার যে কোনো মিশনে যাওয়ার আগে দেখো দলের দলনেতা বা হোক বা কোচ হোক কেউ তো প্রেসের সাথে কথা বলে বা দেশে দেখে, এটাও হয়নি। আসার পরে আমার কাছে সবচেয়ে খারাপ লাগছে শ্রীলঙ্কা টিমও তো হারছে, খারাপ রেজাল্ট করছে, তারা সব পুরা টিম বসে প্রেসের সামনে বসে তারা সরি আমরা ভালো করি না, এইটাই আমার দেশে সবাই কিন্তু লুকো চুরি করে বেরিয়ে চলে গেল। কেন ভাই, আমি তোমার তো টুর্নামেন্ট খারাপ হইতেই পারে, হইতেই পারে তোমার টুর্নামেন্ট খারাপ হইতেই পারে, ঠিক আছে আমার খারাপ করছে, আমরা এইসব জায়গায় নেক্সট টাইম আমরা ইম্প্রুভ করবো, এই জায়গায় আপনাদের হইতে দিব না, শেষ, আপনি কিন্তু আর কোন কথা বাড়বে না কিন্তু। কিন্তু আপনি যদি লুকায় লুকায় বেরিয়ে যান, সবাই লুকায় লুকায় বেরিয়ে যাচ্ছে, এটা কেন ভাই? আপনাদের টুর্নামেন্ট কি আপনি কি পুরো বিশ্বের যে এক নাম্বার প্লেয়ার সে কি মানে সারাদিনই ট্রফি পায়? সে তো যদি 100টা টুর্নামেন্ট খেলে হয়তো সে 20টা ট্রফি পেয়েছে, বাকি তো 80টা ম্যাচ তো সে হারছে, একদমই একদমই, আপনি তো হারবেন, মেসি হারছে, রোনালদো হারছে, সবাই হারছে, ঠিক আছে, তো আপনি তো কথা বলে তো কোনো সমস্যা নাই, বাট জিতার সময় এখন দিকে আবার সবাই চলে আসছে, ঠিক আছে, এইটা মনে কেন ভাই? আপনি খারাপ সময় তো আপনার বেশি থাকবেন প্লেয়ারের পাশে, মানে এটা কি সালাউদ্দিন আপনি আগে থেকে বুঝতে পারেন কিনা যে জিতার সময় সবাই চলে আসবে হার সময়? হ্যাঁ, এটা দুনিয়া বাংলাদেশ সবাই বুঝে, আমি একা না, সবার কাছে ক্লিয়ার। একটা ইন্টারেস্টিং ব্যাপার, আপনি যদি বাংলাদেশ দলে হেড কোচ হতেন ডিউরিং দ্য ওয়ার্ল্ড কাপ, যে সাফল্য গুলো হয়েছে মানে একটা অস্থিরতা, কখনো মিরাজ 3-এ 4-এ 5-এ 6-এ মানে ব্যাটিং পজিশন গুলো নিয়ে, তোহিদ রিজাকে তো পুরো 5-এ তৈরি করে নিয়ে যাওয়া হলো, সেখানটা সেও সেটেল হতে পারেনি, মানে এই জিনিসগুলো কি আপনি কোচ হলে আপনি ওইভাবেই আগাতেন বা এই জিনিসটাকে কি আপনি সাপোর্ট করেন? যখন একটা টিম না হাঁটতে থাকে না, তখন আসলে মানুষের না, হ্যাঁ, আপনি তখন অনেক নেগেটিভ ফ্রেম আপনার মধ্যে চলে আসে যে আপনি আসলে কি চিন্তা করতেছেন, তখন মনে হয় যে না হচ্ছে অরে না বলে মনে ও ঠিক ওই পজিটিভ চিন্তা করে আসলে বুঝতে হবে যে আসলে আমি একটা ছেলে যে নামাচ্ছি তার আসলে মনের সাইকোলজিটা কি বা সেই কি পারবে কিনা, সে কি হ্যান্ডেল করতে পারবে না। আমি ধরেন সাকিব হলে আমি সাকিবের যে কোনো পজিশনে খেলাতে পারবো, তার মেন্টাল ফ্রেমটা ওরকম, একদমই ঠিক আছে, বড় আর অন্য অনেকের হয়তো আমি পারবো না, সো আমার কাছে ডিপেন্ড করবে আসলে ছেলেটা কি হ্যান্ডেল করতে না। এখন আমি কোচ, আপনি যদি আমি জিজ্ঞেস করি তুমি কালকে এখানে খেলবা পারবা, আপনি কি আমার বলবেন যে পারবো না? আমি কখনই বলবো না, না পারলে বলবেন যে পারবো, কারণ আমার ইলেভেনে খেলতে হবে, ঠিক আছে, তো এখানে ইমপ্রেশন খারাপ হওয়ার ভয়ে কেউ বলবে না। হ্যাঁ, তো ডিপেন্ড করে আসলে কে ম্যাচিউর্ড, যে ম্যাচিউর্ড হলে ঠিক আছে তাকে আপনি যে কোনো পজিশনে সেটা হ্যান্ডেল করে নেবে, সে ওই প্রেশারটাও সেভাবেই নিজের তৈরি করবে তার অভিজ্ঞতার কারণে, তার খেলার এক্সপিরিয়েন্সের কারণে, সবকিছু সেগুলো। আমার লাস্ট কোয়েশ্চেন টু মোহাম্মদ সালাউদ্দিন, তামিম ইকবালের ফিউচার নিয়ে একটা একটা গ্লুমি আজকের ওয়েদারটার মতো অবস্থা, যে আসলে আসলে কি হতে যাচ্ছে এটা কেউই ক্লিয়ার না, তামিম না, বিসিবি না, বাংলাদেশ টিম ম্যানেজমেন্টে যারা রয়েছেন, সিলেক্টররা যারা রয়েছেন। সালাউদ্দিন ভাই, আপনি যদি অভিভাবক হিসেবে তামিম ইকবালের সাথেও আপনার খুব ভালো সম্পর্ক বা আমাদের ক্রিকেটের যারা আসলে আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে যারা লিখেন সবাই আসলে আপনার সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনার পরামর্শটা কি হবে টুয়ার্ডস তামিম ইকবাল, তামিমের ক্যারিয়ার কন্টিনিউ করা না করার ব্যাপারে বা ফিউচার ডিসিশন মেকিং এর ব্যাপারে মোহাম্মদ সালাউদ্দিনের পরামর্শ আমরা জানাবো? আমি তো মানে এমন কোনো তার বয়স হয়ে যায় না যে আসলে ক্রিকেটটা ছেড়ে দিতে হবে, এটা আমি আসলে একদমই সাপোর্ট করি না। আর এরকম না যেরকম অফ ফর্মেও আছে যে বছরে বছর রান করতেছে না,
যেহেতু তার খেলার বয়স আছে এবং মাঠে থাকলে সেটা হয়তো তার এখন এক বছর হয়তো মাঠে না থাকলে তার ভালো লাগবে, কিন্তু একটা সময় এসে তার ভালো লাগবে না, মিস করবে, বাট সে নাও মিস করতে পারে। বাট আমার কাছে মনে হয় যেহেতু আমি আমার শরীর এখনো সুস্থ আছে, ফিট আছি, আমি আসলে খেলাটা কন্টিনিউ করতে পারলে আমার কাছে, আমি নিজে এটা অনেক হ্যাপি হইতাম যে না আসলে অ্যাচিভ করার মতো আরো অনেক কিছু আছে, যে আমি ইন্টারন্যাশনালি 8,000-9,000 রান করে ফেলছি, যে আমি অনেক কিছু পেয়ে গেছি, তা তো না। আমি কিন্তু ওদেরকে অনেক আগে একবার বিপিএল যখন ঘরোয়া টুর্নামেন্ট হয়েছিল তখন কিন্তু আমি ওদেরকে বলছিলাম যে এদের চারজনকেই বলছিলাম যে দেখ তোরা যে 8,000-10,000 রান করছিস এটা তো আসলে মানে এটাতে কি অ্যাচিভ করছিস আমি জানি না, বাট তোরা কিন্তু কোনো ট্রফি পাস নেই, তোরা যদি একসাথে ট্রফি পাই কোথাও যাইতি তাহলে এটা কিন্তু দেশের জন্য অনেক বেশি মানুষ আরো বেশি চারজন আছে, হ্যাঁ তারা দেশের জন্য মানে তখন মানুষ মনে রাখতো যে না তোরা দেশে একটা ট্রফি দিয়ে গেছিস, তো সেইটা আরো বেশি বড় অ্যাচিভমেন্ট হতো। পার্সোনাল অ্যাচিভমেন্ট মানুষ কিন্তু ভুলে যাবে, ঠিক আছে, মেসি যদি আজকে ওয়ার্ল্ড কাপটা না জিততো মেসির 20 বছর পরে সবাই ভুলে যেত, সে কত বড় প্লেয়ার হোক, যত বড় প্লেয়ারই হোক, তো ট্রফিটা আসলে লাগে, তো ট্রফিটা দেওয়ার মতো তাদের ছিল। এবং আমি মনে করছিলাম যে এই ওয়ার্ল্ড কাপটাই তারা হয়তো তাদের সব বেস্ট দেওয়ার দিতে পারতো, বাট আনফরচুনেটলি হয়নি আর কি। মোহাম্মদ সালাউদ্দিন স্ট্রেট ফরওয়ার্ড এবং সাকিব আল হাসানের ক্যাপ্টেন্সি নিয়ে যে অমূলক আলোচনা হচ্ছে, কিংবা তামিম ইকবালকে অনেকে অবসরে পাঠিয়ে দিচ্ছেন সেটা নিয়ে আসলে যে ধরনের উৎসাহ দেখা যাচ্ছে, সব বিষয়ে কথা বললেন আমাদের সাথে, আমার সাথে। থ্যাংক ইউ সো মাচ সালাউদ্দিন ভাই, আবারও আপনার সময় পাবো নিশ্চয়ই, এক দুই বছরের মধ্যে নাকি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।